हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू कबी कुक्स एंड ब्लॉग्स। आशा करी अपनारा सबाई भलो आसें, आमरा भलो आसी अल्हम्दुलिल्लाह, आल्लाहर शेष रहमते और आपनादेर सकलेर दुआए। तो आजकेर भिडियोटा हलो किछुदिन आगेर, आसले कि बोलबो, भिडियोटा आगे शेयर करा प्रयोजन छिलो, जेहेतु शेयर करते पारी नाई भाबलाम आजके शेयर करी आपनादेर साथे। तो जेहेतु लम्बा हये जाबे ताई दुई पार्टे शेयर करब, आजके हाफ शेयर करब आर अन्यदिन ना हय बाकी पार्टटा शेयर करब। तो जाइतेछिलाम आमरा ईद शपिंग सेकेंडे, माने आमरा पूरा रमजानेर मध्ये दुई दिन ही चान्स पेयेछि बासा थेके बेर होवार, ताओ फ्राइडे छिलो, हाफ डे छुट्टी छिलो जुम्मार पर। और आपनारा देखते पाच्छेन कोनो मार्केट खोला नेई, माने एमन समय आमरा बेर होयेछि जुम्मा थेके हजबैंड आसार पर। तो जाइ होक, जाइतेछि जेहेतु आपनारा साथे थाकेन, देखा जाक भाग्ये जदि थाके ताहले तो किनबो, आर ना थाकले तो आर किनबो ना। तो आपनारा साथे थाकेन, देखेन कि पाई कि ना। तो आशा करी शेष पर्यन्त आमार भिडियोर साथे थाकबेन, जारा नतून भिजिट करेछेन चैनलटिके सबसक्राइब करे साथे थाकबेन, आर जारा आछेन आपनादेरके अनेक धन्यवाद। सबाई लाइक दिते भुलबेन ना, भिडियो देखे भालो लागले शेयर करे दिबेन। तो कीप वाचिंग गाइज। तो एवरीवान, अपनारा देखते पाच्छेन, तो आमरा गियेछिलाम जे उद्देश्य जे रोडेर साइडे जे मार्केटगुलो थाके ओगुलो थेके किनबो, माने स्टोरगुलो थेके, किन्तु सब मार्केट बंद। तो आमरा एखाने चले आसछि केएम ट्रेडिंग बोले एकटा सुपार मार्केट आछे पाशेई। तो इच्छा छिलो ना एखाने आसार, भाबछिलाम एकटु घुरे घुरे विभिन्न दोकान थेके देखबो जदि पावा जाय आर कि भालो ड्रेस, विशेष करे माने सबार ड्रेस पेये गेलेओ माने महिलादेर কালেকশনস এই দেশে খুবই মানে কম পাওয়া যায় আসলে। মানে যে নতুন ড্রেসগুলো আমাদের দেশে বার হয়, মানে নতুন কালেকশনস, ওগুলা ওমানে আস্তে আস্তে মনে হয় আরও এক দুই বছর লেগে যায়। তো আসলে কি বলবো, ওমান আসার পর থেকে নিজের ইচ্ছা মতো খুব সুন্দর বা এই নতুন ট্রেন্ডিং চলতেছে এরকম কোনো ড্রেস পাই না। ওগুলো আস্তে আস্তে নেক্সট ইয়ার রমজানের ঈদে বা এরকম আর কি হয়ে যায়। তো যাই হোক, আসছে যেহেতু দেখবো, যদি নিজের খুবই পছন্দ হয় কোনো কিছু পাই তাহলে কিনে নেবো, আর যদি না পাই তাহলে কিনবো না, কারণ বিনা কারণে বাসাতে ড্রেস জমিয়ে কোনো লাভ নেই যদি বা পছন্দ না হয়। তো এখানে এসে প্রথমে আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতেছিলাম, ওনার শার্টগুলো চয়েস করতে হেল্প করতেছিলাম। তো কি বলবো, আসলে সব পুরুষরাই মনে হয় সমান হয়, পুরো বছর খুব কষ্ট করে আর্ন করে, আর অথচ নিজে কিছু কোনো কিছু কিনতে গেলে ওরা বলবে যে না কিনতে হবে না আছে। তো সেম আমার হাজব্যান্ডও এরকম, ওনার জন্য কোনো কিছু কিনতে গেলে বলবেন না কিনবো না আছে আমার, চলবে মানে আমার লাগবে না এরকম আর কি। তো বললাম এরকম হতেই পারে না, চলো তুমিও কোনো কিছু কিনবে।
তো এই তো এখানে আসলাম জেন্টস সেকশনে, তো এসে শার্ট দেখতেছিলাম। তো আমার হাজবেন্ডের বেশিরভাগ একদম প্লেন এক কালার বা চেক চেক শার্টগুলাই পছন্দ। তো আমি ওনাকে বলতেছিলাম এবার একটু ডিফারেন্ট কোনো কিছু কিনো। তো এই যে ডালপালাওয়ালা শার্টটা দেখতে পাচ্ছেন, আমি আমার হাজবেন্ডকে আমি জানি উনি কিনবেন না, তবুও বলছিলাম যে এবার একটু ডালপালাওয়ালা শার্ট কিনো, একটু ডিফারেন্ট কোনো কিছু কিনো, সবাই পরে তো তুমি কেন পরবে না, একটু পরো। তো উনি আমাকে বকতেছিলেন যে না আমি ওগুলো পরি না। তো এদিকে আমার এই ব্ল্যাক শার্টটা দেখে খুব ভালো লাগছে, আর জানি না কেন এবার মার্কেটে গিয়ে জেন্টসদের ব্ল্যাক ড্রেসগুলো দেখে আমার বেশি ভালো লাগতেছিল। তো এই তো আরও দেখতেছিলাম, আর এই শার্টটা একদম কালারটা ভালো লাগেনি। এদিকে আমার হাজবেন্ডের তো হোয়াইট কালার ড্রেস খুবই পছন্দ, মানে হোয়াইট কালার একটা শার্ট নিবেনই দেখবেন আপনারা। আর এই রেড ড্রেসটা দেখে বলতেছিলেন, মেরুন কালার ড্রেসটা বলতেছিলেন কেমন, আমি বললাম যে ওটা সুন্দর আছে কিন্তু তোমাকে মানাবে না যেহেতু একটু মেরুন কালার মধ্যে। তো ওই ড্রেসগুলো অ্যাকচুয়ালি খুব ফর্সা মানুষদেরকেই মানায়। তো এই তো আমরা দুজন মিলেই দুজনের পছন্দ মতো ড্রেস দেখতেছিলাম। এই ধরনের শার্টগুলো আবার খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে, কিন্তু ওই যে ফুল আছে ওইটার কারণে আমার হাজবেন্ড মোটেও কিনবেন না, বলবেন ওটা তো ফুল আছে, ফুলওয়ালা কাপড় উনি পরতে ভালোবাসেন না। তো এই আর কি, আমাদের দুজনের চয়েস মোটেও মিলে না। আমি যদি বলি এটা ভালো লাগে উনি বলবেন ওটা ভালো লাগে, তো এই করতে করতে অনেক সময় চলে যায় মার্কেটে যাওয়ার পর যে ওটা না ওটা, মানে আমার এটা ভালো লাগছে তোমার কি ভালো লাগছে, না এটা ভালো লাগেনি, এরকম করতে করতে অনেক সময় চলে যায়। আর এদিকে হাতে একদম সময় নেই, বিকালে হাজবেন্ডের ডিউটি আছে, তো এরই মধ্যে কিনবো আর কি। তো আমার ভাতিজিদের জন্য ড্রেস কিনবো, আর যদি পাই আর কি আমার নিজের জন্য কিনবো, আর যদি না পাই তাহলে কিনবো না, এমন একটা প্ল্যান করে আসছি আর কি বাসা থেকে, মানে যে কোনো একটা কিনে নিয়ে যাব এরকম না। তো আমি ওনাকে বললাম যে আমার ড্রেস কিনতে হবে না, আমার তো কিছুদিন আগে একটা কিনছি ওটা পরে নেব। আর আসলে এদেশে কি বলবো, যাওয়ার মতো কোনো তেমন জায়গা নেই, মানে কোনো রিলেটিভস বা যে ফ্রেন্ডসরা ছিল এখানে, আমাদের অনেক ফ্রেন্ডস ছিল ওরা অনেকেই দেশে চলে গিয়েছে, কেউ কেউ একেবারে চলে গিয়েছেন, কেউ কেউ ছুটিতে গিয়েছেন, এমন আর কি। তো আমরা একেবারেই একা হয়ে গিয়েছি, আরও দুইজন দুই ফ্যামিলি শুধু আছেন এখানে। তো এই আর কি ভাবলাম মানে কী করবো ড্রেস কিনে যদি বা কোনো কোথাও না যাই পরে, শুধু শুধু বাসায় রেখে কী করবো। তো যাই হোক, যদি কিনি তাহলে তো কিনলাম, যদি একদম মনের মতো পেয়ে যাই কিনে নেবো, আর যদি মনে করি যে না আমার খুব ভালো লাগেনি তাহলে কিনবো না। তো হাজবেন্ডের ড্রেস চয়েস করা হয়ে গিয়েছে, উনি ট্রায়াল রুমে গিয়েছেন, আর এদিকে আমি আসছি কিড সেকশনে। তো ওই দিন লুলু মার্কেটে গিয়েছিলাম, তো বাচ্চাদের গরমের খুব গরম পড়েছে, মানে তো গরমে পড়ার জন্য যে গেঞ্জিগুলো হয় ওগুলো ওখানে পাই নাই, আর এখানে এসে পেলাম, তো খুব ভালো লাগলো। তো দেখতেছিলাম আমার দুই ছেলের জন্য সাইজে কোনটা নেবো কোনটা নাই আর কি। তো এই মার্কেটটাতে আবার বাচ্চাদের ড্রেসের কালেকশনস আমার কাছে ভালোই লাগে, খারাপ হয় না, মানে ড্রেসগুলো সুন্দরও হয়, আর মানে সব ধরনের কালেকশন পাওয়া যায়। কিন্তু বিশেষ করে আমি একটু সমস্যার মধ্যে আছি, ওমান আসার পর থেকে নিজের চয়েস মতো খুব সুন্দর যে ড্রেস কিনতে পারি তা হয় না। ড্রেসের দাম আবার ঠিকই আছে, সাধারণ একটা কাপড়ের দাম কিন্তু অনেক বেশি এখানে, কিন্তু ওই যে মনের মতো হয় না, তো না পেরে যাই পাই তাই কিনে নিতে হয়। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, এই তো আর সম্পূর্ণ মার্কেটিং হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, কারণ হলো অনেক ঘুরেছি দেখেছি আর কি যত সম্ভব সময় কম সময়ের মধ্যে। তো আসলে সবগুলো ভিডিও করতে যাই নাই, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় সময়ের নোকসান হয়ে যায়, অনেক সময় প্রয়োজন হয়। তো বাতিজিদের জন্য, ছোটো বাতিজির জন্য খুব সুন্দর একটা ড্রেস আমার চয়েস হয়েছে, ওটা কিনে নিয়েছি, আর বড়ো বাতিজির জন্য একটা ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু মানে ওর বয়সে আর ড্রেসের সাইজে ম্যাচ হয়নি, আরও দেখেছিলাম কিন্তু মনের মতো হয়নি আর কি, ওই জন্য আর বড়ো বাতিজির জন্য এখান থেকে আর ড্রেস কেনা হয়নি, শুধু ছোটো বাতিজির জন্য কিনে আর বাচ্চাদের আর হাজবেন্ডের কাপড় কিনে নিয়ে গিয়েছি। আর আমি আমার জন্য কি বলবো আপনাদেরকে, মানে ওই সময় আমি আর শ্যুট করি নাই, তো আমি ভাইয়াদেরকে বলেছিলাম যে কোনো স্পেশাল ড্রেস আছে কি না ঈদের জন্য, খুব ভালো লাগবে দেখতে এমন। তো ভাইয়ারা বলছে যা আছে ওই পাশে দেখেন, তো ওই পাশে গিয়ে দেখলাম মানে এগুলো একদম সাধারণ ড্রেস, ঈদের যে স্পেশাল ড্রেস এমন কোনো কিছুই এখানে পাই নাই। তো আর যেহেতু টাইমও নেই হাতে, তো এমন কোনো প্রেশারও দেই নাই হাজবেন্ডকে যে না ঈদের ড্রেস কিনেই দিতে হবে, না হলে চলবে আর কি আমি বললাম। তো যাই হোক, নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা। তো তখন ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।